হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ট্রেন্ডের মধ্যে শান্তিদের আজকে বার্থডে। তো ওকে না জানি আমরা কিছু করতে যাচ্ছি, তো এখন আমরা কিছু কেনাকাটা করবো। ময়দা মানে মেয়েরা যেগুলো ভালো মাখে না। আজকে ডিম থেরাপি, ডিম থেরাপি, ডিম থেরাপি। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি পাচ্ছি না, মানে ফাঁকা গাড়ি পাচ্ছি। আরে ফ্লাইট কার আসলো, ফ্লাইট কার তো আসলো বন্ধু, তাই সাথে যাবে। গাড়ি পেয়ে গেছি, অবশেষে আমরা গাড়ি পেয়ে গেছি। আমরা সাত মাথার দিকে রওনা দিচ্ছি। বন্ধু ডিম ডিম সেরকম থেরাপি হবে, পচা ডিমও আছে সাথে, ডিম ময়দা সব কিছু আছে, সমস্যা নাই, হবে ভালো থেরাপি হবে, খেলা হবে। সাত মাথায় চলে আসছি, তো আমরা এখন কিছু কেনাকাটা করবো। মানে আমাদের মাঝে আর একজন শরীর হবে, মানে জিয়াদ এখন আসেনি, তো আসলে আমরা কেক কিনতে যাবো। কেক কিনে তারপরে ওকে আমরা ফোন দিয়ে দেখে নেব। তো ভিডিও আমাদের কিনে দেখুন। আরও ভালো বন্ধুরা, ওর সাথে মানে প্রথমবার একবার দেখা হয়েছিল, তো আমরা মিথ্যা বলে মানে অনেক দূরে চলে আসছি। ওকে আমি ওই যে আমাদের পিছনে আছে, কিন্তু আমাদের দেখতে পাইনি। ওকে জুম করে একটু দেখাও। ওকে আমরা এখন দেখে নিব, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমরা এখানে কি উদ্দেশ্যে আসছি। ওকে বললাম মানে কাজে আসছি। তুমি কিছু বল, ঘটনা হচ্ছে আমার বন্ধুকে খুব ভালো লাগছে আমার। হ্যাঁ আই লাভ ইউ বন্ধু, আই লাভ ইউ। আসলে বুঝতে পারিনি আমরা কি করতে যাচ্ছি, মানে ওকে একটু একটু উপর দেখতেই পাবেন আমরা কি করতে যাচ্ছি, একটু উপর দেখতে পাবে। তো আর একটা দিন আমার ভিডিও ভালোই করবো, ঠিক আছে। Burn it down to the... তারপরে অনেক সুন্দর লাগতেছে। আরে এটি দাঁড়া ভেড়া, অনেক সুন্দর লাগতেছে। এটা কি হলো, আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ, এটা কি হলো আমি ভাবিনি ভাই। এটা কিছু কেমন লাগলো ভাই, আমি বললাম বলার ভাষা আড়াই ফেলছি, এটা কি হলো। অ্যাকচুয়ালি আমি অনেক হ্যাপি এবং অনেক এক্সাইটেড, আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমাকে তো আগে সবাই বলছিল যে আমি তো অসুস্থ, যার কারণে সাত মাসে ডাক্তারের কাছে আসছি। জিয়াদ আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতে বন্ধু ভাই সাত মাসে আমার একটা ভাই আছে দেখা করতে, তো তার সাথে দেখা করতে আসে আমার মাথায় ডিম ফাটাবে, আমার কোনো প্রস্তুতি ছিল না ভাই। এটা কি হলো, আগে জানলে ড্রেস টেস সব চেঞ্জ করে আসতাম, আমার মধ্যে কোনো প্রিপারেশনই ছিল না। কেক কাটবো আমরা এখন, কেক অবশ্যই আমরা এখন কেক কাটবো। বন্ধু ওই পার ওই পার ওই পার, আমি দেখুন মাথা তো গন্ধ হয়ে থাকা যাবে ভাই, পুকুরত গোসল করা লাগবে চ। It's my birthday,
It's my birthday. I must spend my birthday. It is the first period in my life. This birthday was very special. I especially thanks to my all of friends. They are make me a lot of happiness, joys, and they give me a lot of happiness. And I also respect them. And they always speech to the honor husband. Bangali, Raja Bangali, Bangali, what a good guy. তাই পুকুর এইদিকে আরে ভাই পুকুর তাই লাগ কলত হইছ না আমার গালে তে শান্তি না ধুই না কিছু এখন ফিলার বন্ধ লোক থাকতে পারবা না কিছু করার দরকার ভাই আমার তো রিকশা তো কেউ নিবে না অবশ্যই নিবে নিবে রিকশা নিবে মাতারা দেখা ভাই মাতা ও জোশ ডকুমেন্ট